চলতি সপ্তাহের বাজারে কিছুটা স্বস্তি মিলবে। কমেছে বেশ কিছু পণ্যের দাম, পেঁয়াজের দাম নেমেছে প্রায় অর্ধেকে। গত সপ্তাহের যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি 55 থেকে 60 টাকায়, চলতি সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। বেশ খানিকটা কমেছে সয়াবিন তেলের দামও। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল এতদিন 795 টাকার হলেও এখন বিক্রি হচ্ছে 760 টাকায়। তবে গত সপ্তাহে কিছুটা কমার পর ফের ঊর্ধ্বমুখী সবজির দাম। এছাড়া চাল ডাল ছোলা বিক্রি হচ্ছে আগের দামে। বাজার দরের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পলাশী বাজার এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক এবং সাইফুল মাহমুদ। আমরা প্রথমেই যাব সেলিম মালিকের কাছে। সেলিম, সরকারের নানা উদ্যোগের পরও নিত্যপণ্যের বাজার কতটা স্থির হয়েছে এবং সবজির দাম বাড়ছে কেন আসলে? অভি, আসলে সবচেয়ে আলোচিত যে বিষয়টা গত কয়েক মাস ধরে সয়াবিন তেলের দাম, সে বিষয়টি যদি বলি যে গত কয়েকদিন আগেও কিন্তু সরকার ভ্যাট ট্যাক্স এবং শুল্ক কমানো হয়েছে এই সয়াবিন তেলের ওপরে, যে কারণে সয়াবিন তেলের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে, এটা স্বীকার করতে হবে। তবে সবচেয়ে বিষয় যেটা হলো, সেই সয়াবিন তেল কিন্তু ভোক্তাদের হাতে আসতে হবে, কিন্তু ভোক্তারা কিন্তু সেই সয়াবিন তেল পাচ্ছে না, কারণ বাজারগুলোতে হঠাৎ করে সয়াবিন তেল ওধাও। আমি এই বিষয়ে একজন ব্যবসার সাথে কথা বলবো। আপনার কাছে আমি জানতে চাবো যে আপনার কাছে কি পরিমাণ সয়াবিন তেল রয়েছে? আমাদের কাছে তো এখন সয়াবিন তেল মোটেই নেই। কেন? কোম্পানি বলতেছে দাম কমছে, কিন্তু তারা আমাদের সাপ্লাই দিতেছে না। কতদিন ধরে সাপ্লাই বন্ধ? এই যে সাপ্লাইয়ের এক সপ্তাহ তো মোটেই পাইতেছি না, এর আগে অল্প কিছু পাইছি, সেটা আগের রেটে পাইছি, এই কমতি রেটে মাল আমরা এখনও পাই নেই। ধন্যবাদ। অভি, শুনলেন আসলে সাপ্লাই নতুন যে তেল সেটা সাপ্লাই আসলে একদম বন্ধ হয়ে গেছে বা ভোক্তারা আসলে তেল পাচ্ছে না, এই জন্য ভোক্তারা বেশ ক্ষোভ জানাচ্ছেন। এছাড়া চলতি সপ্তাহে বাজার দরে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে পেঁয়াজের দরে। পেঁয়াজের দর কিন্তু বেশ খানিকটা কমেছে, গত এক সপ্তাহে প্রায় 15 টাকা মতো কমেছে। তবে ব্রয়লার মুরগির দাম কিন্তু অনেকটাই বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 160 টাকা, সেটি এক সপ্তাহে 170 টাকা, এবং সোনালিকা মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা, 280 টাকা সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। তো অন্যান্য সবজি বা অন্যান্য পণ্যের দাম মোটামুটি আগের দামে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, সাইফুল মাহমুদ। তিনি চট্টগ্রামে কি ধরনের পণ্যের দামের প্রভাব পড়ছে সে বিষয়ে সরাসরি জানাবেন। সেলিম, আপনাকে আসলে ধন্যবাদ। চট্টগ্রামে কিন্তু বাজার কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, কোনোভাবেই কিন্তু আসলে যে নিম্নমুখী হওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে হচ্ছে না। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিন্তু স্থিতি রয়েছে। পেঁয়াজ রসুনের কথা যদি বলি, এগুলি কিন্তু আসলে বাজার কমতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা সুফল পেয়েছে। প্রতি কেজি পেঁয়াজ কিন্তু 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে। আর আমি যদি বলি আসলে সামুদ্রিক মাছ কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং সেই ক্ষেত্রে যে গরুর মাংস, সেই গরুর মাংস কিন্তু যেটা সলিড মাংস, পিওর মাংস বলে, সেটাকে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা, হাঁড় বিক্রি হচ্ছে 750 টাকা করে। ফার্মের মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 150 টাকা, আর এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকায়। খাসির মাংস কিন্তু গত সপ্তাহে কিন্তু আসলে যে বিক্রি হয়েছিল 800 টাকায়, এই সপ্তাহে কিন্তু 850 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির কথা যদি বলি, দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 480 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 500 টাকা করে। প্রতিটা জিনিসের দামই কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি আছে, তবে অনেকে কিন্তু আমাদেরকে বলছে আসলে এটা কয়দিন থাকে, এটা একটা বিষয়, নিয়মিত মনিটরিং এর অভাব কিন্তু চট্টগ্রামে রয়েছে বলে অনেক ক্রেতা আমাদেরকে অভিযোগ করেছেন। অভি, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ সময়। সেলিম এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাজার দরের বিস্তারিত জানাচ্ছিলেন রাজধানী থেকে সেলিম মালিক এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ।